হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করব সেটা কানাডা রিলেটেড যারা ভিজিট বিষয়ে অক্টোবরে আঠাইশ তারিখের পরে কানাডাতে আসবেন তো কানাডাতে আসার পরে যারা চিন্তা ভাবনা করতেছেন আপনাদের ভিজিট বিষয়টাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন এটা আলটিমেটলিভাবে অক্টোবরে আঠাইশ তারিখে বন্ধ হয়ে গেছে এখন থেকে কেউই ভিজিট বিষয়ে এসে ওয়ার্ক পারমিটে আপনার ভিসাটাকে কনভার্ট করতে পারবেন না তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন ইভেন আইআরসিসি এই নোটিশটা প্রকাশ করছে অক্টোবরে এটা আগস্ট মাস সরি আগস্ট মাসের আড়াইশ তারিখে এটা প্রকাশ করছে আপনারা আইআরসিসির ওয়েবসাইট থেকেও এটা দেখতে পাবেন সো এটা কিন্তু একদম লেটেস্ট একটা নিউজ সো বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা যাতে আলটিমেটলি ভাবে আপনারা এর এই ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়েন কারণ ভিজিট ভিসা এখন আসার পর অক্টোবর আগস্টের আঠাইশ তারিখের পর থেকে যারা আসবেন আসার পরে আপনি কোনোভাবেই আপনি আপনার ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে এখানে পারমানেন্ট রেসিডেন্ট নিতে পারবেন না তো এ ব্যাপারটা মাথায় রাখবেন ইভেন কেউ যদি এই ধরনের কথা বলে থাকে যে এখন থেকে সব কিছু হবে বা ওয়ার্ক পারমিটে আপনি ট্রান্সফার করতে পারবেন আলটিমেটলি হবে সেটা ফেক হবে কারণ আইআরসিসি এটা প্রকাশ করছে মানে কাঙ্গার কোনো জায়গার মধ্যে আপনারা আপনার ভিসা কনভার্ট করতে পারবেন না থ্যাংক ইউ